ফরচুন বিজনেস ইনসাইটসের প্রতিবেদন অনুযায়ী 2020 সালে বিশ্ব বাজারে চিংড়ির চাহিদা ছিল 28.45 বিলিয়ন মার্কিন ডলার। কোভিড পরবর্তী ধকল কাটিয়ে 2021 সালে চিংড়ির চাহিদা বেড়ে দাঁড়িয়েছে 33.81 বিলিয়ন ডলারে। বিশ্বখ্যাত এই জার্নালটির গবেষণা বলছে 2028 সালে বিশ্ব বাজারে চিংড়ির চাহিদা হবে 53.63 বিলিয়ন মার্কিন ডলার, আর 2030 সালে চিংড়ির চাহিদা বেড়ে দাঁড়াবে 85 বিলিয়ন ডলারে। বিশ্ব বাজারে চিংড়ির চাহিদার মোট 10% এশিয়ার দেশগুলো উৎপাদন করছে। উৎপাদিত এই চিংড়ির 46% মূলত সাদা চিংড়ি বা হোয়াইট গোট। তবে বিশ্বব্যাপী চিংড়ির চাহিদা বাড়লেও রপ্তানি কমছে বাংলাদেশের। হোয়াইট গোল্ড বা সাদা সোনা খ্যাত যে বাগদা চিংড়ি বিশ্ববাজারে দাপটের সাথে বাংলাদেশের অর্থনীতিতে যোগ করছিল বৈদেশিক মুদ্রা, গত এক দশকে সেই বাগদা চিংড়ির বাজার সংকুচিত হয়েছে। একসময় রাজত্ব করা বাগদা ও গলদা চিংড়ির বাজার দখল করে নিয়েছে ভেনামি শ্রিম্প বা প্যাসিফিক হোয়াইট লেগড শ্রিম্প। প্রশান্ত মহাসাগরীয় এই সাদা চিংড়ির যাত্রী বিশ্বব্যাপী প্রায় 80% চিংড়ির চাহিদা মেটাচ্ছে। 2018 সালে বিশ্ব বাজারে ভেনামি চিংড়ির চাহিদা যেখানে ছিল 35.50 মেট্রিক টন, সেখানে বাগদার সরবরাহ ছিল মাত্র 5.5 লক্ষ ও গলদার চাহিদা ছিল 2.4 লক্ষ টন। ভেনামি জাতের উচ্চ ফলনশীল চিংড়ির চাহিদার কারণেই বাংলাদেশে উৎপাদিত বাগদা ও গলদা চিংড়ির চাহিদা কমছে আন্তর্জাতিক বাজারে, বললেন সি মার্ক গ্রুপের প্রধান নির্বাহী ইকবাল আহমেদ ওবিই। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2013-14 অর্থবছরে 55 কোটি ডলারের চিংড়ি রপ্তানি হয়েছিল বাংলাদেশ থেকে। তারপর টানা 7 বছর চিংড়ি রপ্তানি কমেছে। বিশ্ববাজারে বাংলাদেশের দখল 4% থেকে কমে 2% নেমেছে, আর এ সময় ধারাবাহিকভাবে চিংড়ি রপ্তানি কমেছে 33%। আমরা যে গলদা চিংড়ি চাষ করতাম, এটা প্রথমে পলিউশন মুক্ত ছিল। আমরা যে মাদারটা ধরতাম, মাদারটা রোগ মুক্ত ছিল। এখন এই মাদার গুলা রোগা হয়ে গেছে ফর সাম রিজন। ওইটাকে এনে হ্যাচারিতে হ্যাচিং করে যে পোনা বাহির করা হয়, ওইটা রোগা রোগা হয়। তো এটা মানে ইটস নট বিন সাকসেসফুল। বাগদা চিংড়িটার উৎপাদন দিন দিন কমতেছে। আমার মনে হয় 80% ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। উদ্যোক্তারা বলছেন, বাণিজ্যিক অনুমোদন পেলে বাংলাদেশ প্রতি বছর গার্মেন্টস শিল্প থেকে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, তার চেয়েও অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ তৈরি হবে এই ভেনামি শিল্প থেকে। এটা যদি প্রোডাকশনে যায় উন্নত হয়, তাহলে সরকারের এই যে ফরেন ক্রাইসিস কিছুটা লাভবান হবে, আমরা এক্সপোর্ট করতে পারবো। সো আই এম থিংকিং এট লিস্ট উইদিন 5 ইয়ার্স এটা 10 বিলিয়ন ডলারের সেক্টর হতে পারে। প্রতি হেক্টর জমিতে যেখানে ভেনামের ফলন হয় প্রায় 20,000 কেজি, সম পরিমাণ জমিতে গলদা বা বাগদার ফলন হচ্ছে 600 থেকে 3,000 কেজি। একজন চাষি প্রতি কেজিতে 500 টাকা খরচ করার পর 160 দিন পর বাগদা বা গলদা চিংড়ির ফলন পাচ্ছেন। অন্যদিকে প্রতি কেজি ভেনামিতে মাত্র 350 টাকা খরচ করে 90 দিনেই ফসল পাচ্ছেন বলে জানালেন খুলনার পাইক গাছাতে পরীক্ষামূলক ভেনামি চাষের উদ্যোক্তারা। 4,000 কেজি বাগদা পাবেন এক হেক্টরে, ওই সেম জায়গায় আপনি ভেনামি পাবেন প্রায় 10,000 কেজি। বাগদা উৎপাদন করতে প্রতি কেজিতে খরচ হয় প্রায় 500 টাকা, যেতে 160 দিন লাগে। এটাতে উৎপাদন করতে প্রতি কেজিতে খরচ হয় 350 টাকা। ভেনামি একটা পুকুরে যদি 5 টন থাকে, সেখানে যদি কোনো ডিজিজ অ্যাটাক হয়ও, সেটা দেখা যায় অর্ধেকটা মারা গেছে, অর্ধেকটা থেকে গেছে। এদের এতটাই রোগ সহনশীল ক্ষমতা আছে। ভেনামি চিংড়ির উৎপাদন 10 times, even sometimes you can see more, মুনাফা বেশি। ফার্মাররা এটাকে পছন্দ করে, এটা রোগ সহজে হয় না, আমাদের যে এনভায়রনমেন্টে টিকে থাকতে পারে। চলতি বছর মার্চে 2 দফায় পরীক্ষামূলকভাবে 11টি খামারে ভেনামি উৎপাদনের অনুমতি দিলেও সরকার বাণিজ্যিকভাবে ভেনামি উৎপাদন ও গবেষণার জন্য আরও সময় চাইছে বলে জানালেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক। দেশে আমাদের যে গলদা বাগদা, সেটাই আমাদের মূল চাষের আওতায় আছে এবং সেটাই রপ্তানি করা হয়ে থাকে। কিন্তু বিশ্ববাজারে এখন ভেনামি একটু লো কস্ট চিংড়ি চাষের যে বিষয়টি চলছে, সেটাকে অ্যাডপ্ট করার জন্য ইতিমধ্যে আমাদের একাধিক প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক চাষের জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু কোভিড এবং অন্যান্য কারণে এই চাষ প্রক্রিয়াটি ব্যাহত হয়। এখানে আমাদের একটা জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত হয়, তার জন্য আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে। এটার যে পরিবেশের উপরে প্রভাব এবং আসলে আমাদের অর্থনীতিতে কতটা এটা যুক্ত করবে, সেটা আমরা কনসিডার করে সামনের একটি টেকনিক্যাল কমিটির সভা হবে। সবাই আশা করি এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব।
উচ্চ ফলনশীল এবং দাম কম হওয়ায় হাইব্রিড জাতের এ চিংড়ি চাষ করে ইতিমধ্যে ভারত, ভিয়েতনাম, ইকুয়েডর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও চীন সহ বিভিন্ন দেশ ব্যাপক সফলতা পেয়েছে। তবে বাংলাদেশে এ চিংড়ি চাষের এখনও বাণিজ্যিক অনুমোদন দেয়নি সরকার। তাই এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে, এই দেশগুলোর মধ্যে 16টা দেশে চিংড়ি উৎপাদন হয়ে থাকে বাংলাদেশ সহ, কিন্তু একমাত্র বাংলাদেশ বাদে বাকি 15টা দেশে এই ভেনামি চিংড়ি চাষ হয়ে থাকে। বাংলাদেশে এই ভেনামি চিংড়ি চাষের কোনো অনুমতি নাই। ইন্ডিয়া, ভিয়েতনাম, চায়না, ফিলিপিন সবাই এটা করতেছে, বাট আমরা ওইটা করতেছি না। না করার কারণ হলো আমাদের গত 20 বছর যাবত এখনো রিসার্চ চলতেছে সরকারের, যে এখন বর্তমানে যে ফরেন কারেন্সি ক্রাইসিস চলতেছে, এটা যদি প্রোডাকশনে যায় উন্নত হয় তাহলে সরকারের এই যে ফরেন কারেন্সি ক্রাইসিস কিছুটা লাভবান হবে, আমরা এক্সপোর্ট করতে পারবো। ইন দ্য সেম টাইম এটা সাংঘাতিক ধরনের একটা প্রোটিন জাতীয় প্রোডাক্ট, এটা কিন্তু লোকাল কনজাম্পশনও হবে, এটা হিউজ ডিমান্ড আছে। সো আই এম থিংকিং এট লিস্ট উইদিন 5 ইয়ার্স এটা $10 বিলিয়ন সেক্টর হইতে পারে। উদ্যোক্তারা বলছেন বাণিজ্যিকভাবে ভেনামি চাষ পরিবেশের কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না। এখানে এনভায়রনমেন্টে কোনো এফেক্ট হবে না। ইউ আর ডুইং সামথিং ইনসাইড দ্য ট্যাঙ্ক, এটার উপরে আমি একটা একাডেমি করব ফার্মারদেরকে প্রশিক্ষণ এবং শিক্ষা দেওয়ার জন্য। ভেনামি চাষ কতটা পরিবেশ বান্ধব হবে সেই নিশ্চয়তা নিয়েও রয়েছে উদ্যোক্তাদের গবেষণা। সংশ্লিষ্টরা বলছেন মাটির সাথে কোনো প্রকার যোগাযোগ ছাড়াই একটি বিশেষ ট্যাঙ্কের মধ্যেই চাষ হবে ভেনামি, তাই পরিবেশ বিপর্যয়ের কোনো সুযোগ নেই। এখানে কিন্তু ধান খেতে আমরা পুকুর করতেছি না, এটা সব কোস্টাল এরিয়ায় হবে। আর এটা যদি ধান খেতে হয়, তারপরেও এখানে স্যালাইনিটির সাথে মাটির কোনো সম্পর্ক নাই, এখানে কোনো এনভায়রনমেন্টে কোনো এফেক্ট হবে না। ব্রিটিশ বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তা ইকবাল আহমেদ ওবি জানালেন, সিমার গ্রুপের সাথে যৌথভাবে বাংলাদেশে ভেনামি চাষে বিনিয়োগ ও প্রশিক্ষণ একাডেমি স্থাপনের আগ্রহ দেখিয়েছে থাইল্যান্ডের শতবর্ষী বহুজাতিক কোম্পানি সিপি বাংলাদেশের প্রেসিডেন্ট সুজাত শান্তিপাদা। If the government support us demonstrate now with Mr. Iqbal in Kok Basa, actually I also confirm Mr. Iqbal that we will fully support with the technician how to make them succeed. That is for Bellamy, should we get the permission from the government, then we can bring the matter from the Thailand, free from the disease, to ensure when we produce the PL and deliver to the farmer. করোনাভাইরাস পরবর্তী সময়ে বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক মন্দার কঠিন সময়ে বাংলাদেশের প্রয়োজন এখন বৈদেশিক মুদ্রার যোগান বৃদ্ধি করা। গার্মেন্টস বা বস্ত্র শিল্পে যেখানে 85% কাঁচামালই আমদানি করতে হয় বিদেশ থেকে, সেই তুলনায় ভেনামির 75% উৎপাদিত হবে দেশে, আর ভেনামি চিংড়ির আয়ের পুরোটাই অর্জিত হবে বৈদেশিক মুদ্রায়। রপ্তানি আয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থান, ভেনামি চাষে সরকার 100% লাভবান হবে, বাড়বে রেমিটেন্স। এটা তো বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটেরও এটা প্রয়োজন। এত 5-স্টার হোটেল হচ্ছে, এত বড় বড় রেস্টুরেন্ট, লাইফস্টাইল যেভাবে বাড়তেছে, চিংড়ি মাছ ইজ ওয়ান অফ দ্য লাক্সারিয়াস আইটেম যেটা বাজারে এখন পাওয়া যায় না, পেলেও অনেক এক্সপেন্সিভ। এইটার ডিমান্ড আমি ফুলফিল করব ইনশাআল্লাহ। বাংলাদেশে হিমায়িত রপ্তানিকারকদের সংগঠনের উদ্যোক্তারা বলছেন সরকার ভেনামি চাষের বাণিজ্যিক অনুমোদন দিলে এই খাতে বছরে প্রায় $10 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে বাংলাদেশের।